সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ মানের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে বাইকের রেডি পিকআপ। হঠাৎ করে আপনার বাইকের রেডি পিকআপ কমে গেছে, সেক্ষেত্রে আপনার কোন বিষয়গুলি চেক করতে হবে? কমন আটটি বিষয় আপনার চেক করতে হবে। যে আটটি বিষয় চেক করলে আপনার বাইকের রেডি পিকআপ ফিরে আসবে। হঠাৎ করে আপনার বাইকের যদি রেডি পিকআপ কমে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? ভালো একজন মেকানিকের কাছে আপনার বাইকটি নিয়ে যাবেন, অথবা বাজাজের সার্ভিস সেন্টার নিয়ে যাবেন, অথবা আপনি যে কোম্পানির বাইক রাইড করেন না কেন, অবশ্যই আপনি সেই কোম্পানির সার্ভিস সেন্টারে আপনার বাইকটি নিয়ে যাবেন। সেক্ষেত্রে কি হবে, আপনার বাইকের যে সমস্যাটি হবে সেই সমস্যাটি আপনাকে ধরে দেবে এবং সমস্যাটি সমাধান করে দেবে এবং আপনার বাইকের সমস্যা সমাধান হয়ে যাবে। প্রথম যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব, যে কারণে বাইকের রেডি পিকআপ কমে যায়, প্রথম কারণ হচ্ছে বাইকের চাকা। যদি আপনার বাইকের চাকা যদি জ্যাম থাকে, সেক্ষেত্রে আপনার বাইকের রেডি পিকআপ কমে যাবে। এটা হচ্ছে কমন একটি বিষয়। যদি আপনার বাইকের রেডি পিকআপ কমে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের চাকা যদি জ্যাম থাকে, আপনি হাত দিয়ে ঘুরিয়ে দেখবেন যদি চাকা জ্যাম থাকে, সেক্ষেত্রে ধরনের চাকা জ্যামের কারণে আপনার বাইকের রেডি পিকআপ কমে যাচ্ছে। সেজন্য আপনি কি করবেন, আপনার বাইকের সার্ভিস সেন্টারে গিয়ে বা ভালো কোনো মেকানিকের কাছে গিয়ে আপনার বাইকের চাকা ফ্রি করে নেবেন, সেক্ষেত্রে আপনার বাইকের রেডি পিকআপ বেড়ে যাবে। দুই নম্বর যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব, বাইকের রেডি পিকআপ কি কারণে কমে যায়। দুই নম্বর বিষয়টি হচ্ছে বাইকের ক্লাচ কেবল এবং টোটাল কেবল। বাইকের ক্লাচ কেবল এবং টোটাল কেবল যদি জ্যাম হয়ে যায়, যদি ভিতরে ভিতরে তার যদি ছিঁড়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের রেডি পিকআপ কমে যাবে। অবশ্যই চেষ্টা করবেন প্রতি 10,000 কিলোমিটার পর পর বাইকের ক্লাচ কেবল এবং টোটাল কেবল পরিবর্তন করার, সেক্ষেত্রে আপনার বাইকের রেডি পিকআপ ভালো থাকবে। এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো, সেটি হচ্ছে আপনার বাইকের এক্সজস্ট। প্রতিটা বাইকের মধ্যে একটা এক্সজস্ট দেওয়া থাকে, অনেকে বলে সাইলেন্সার ফাইভ। আপনার বাইকের সাইলেন্সার ফাইভ যদি জ্যাম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের রেডি পিকআপ কমে যাবে। এই বিষয়টা আপনি নিজে চেক করতে পারবেন। আপনার বাইকটি স্টার্ট করার পর এক্সজস্টের পিছনের দিকে আপনি হাত দিয়ে দেখবেন যে দিক দিয়ে ধোঁয়া বের হয় বা বাতাস বের হয়। আপনি হাত দিয়ে দেখবেন বাতাসটা ক্লিয়ার ভাবে বাইর হচ্ছে কিনা। যদি বাতাসটা যদি ক্লিয়ার ভাবে যদি বাইর না হয়, সেক্ষেত্রে আপনার বাইকের এক্সজস্ট জ্যাম হয়ে গেছে, সেজন্য আপনার বাইকের রেডি পিকআপ কমে গেছে। আপনার কি করতে হবে, আপনার বাইকের এক্সজস্ট পরিষ্কার করে নিতে হবে, সেক্ষেত্রে আপনার বাইকের রেডি পিকআপ ফিরে আসবে। রেডি পিকআপ ফিরে আসার জন্য আপনাদের সাথে এখন যে বিষয়টি শেয়ার করবো, সেটি হচ্ছে আপনার বাইকের চেন স্প্রুকেট। আপনার বাইকের চেন স্প্রুকেটের দাগ যদি ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের রেডি পিকআপ কমে যাবে। আপনার বাইকের চেন যদি অতিরিক্ত লুজ থাকে, সেক্ষেত্রে আপনার বাইকের রেডি পিকআপ কমে যাবে। অবশ্যই আপনার বাইকের রেডি পিকআপ যখন কমে যাবে, তখন আপনি চেক করবেন আপনার বাইকের চেন স্প্রুকেটের দাগ ক্ষয় হয়ে গেছে কিনা। আপনার বাইকের চেন স্প্রুকেট যদি ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে রেডি পিকআপ কমে যাবে এবং সাথে সাথে আপনার বাইকের চেন স্প্রুকেট পরিবর্তন করে নেবেন, সেক্ষেত্রে আপনার বাইকের রেডি পিকআপ ফিরে আসবে। এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো, সেটি হচ্ছে আপনার বাইকের এয়ার ফিল্টার ফোম বা এয়ার ফিল্টার। আপনার বাইকের এয়ার ফিল্টার যদি জ্যাম হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের রেডি পিকআপ কমে যাবে। যখন আপনার বাইকের রেডি পিকআপ কমবে, তখন সাথে সাথে আপনার বাইকের এয়ার ফিল্টার চেক দিবেন। আপনার বাইকের এয়ার ফিল্টার বা এয়ার ফিল্টার ফ্রেমটা জ্যাম হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। যদি নষ্ট হয় বা জ্যাম হয়ে যায়, সেক্ষেত্রে এয়ার ফিল্টার যদি পরিবর্তন করার দরকার হয়, পরিবর্তন করে নেবেন, সেক্ষেত্রে পরিষ্কার করে লাগিয়ে দেবেন, আপনার বাইকের রেডি পিকআপ ফিরে আসবে। এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো, সেটি হচ্ছে আপনার বাইকের কার্বোরেটর। যে বাইকগুলোর মধ্যে বাটারফ্লাই কার্বোরেটর লাগানো থাকে, সেই বাইকগুলোর মধ্যে অবশ্যই আপনার বাইকের বাটারফ্লাই কার্বোরেটর, আপনার বাইকের কার্বোরেটর পিস্টন ক্ষয় হয়ে গেছে অথবা কার্বোরেটর পিস্টনের বাটারফ্লাই রাবারটি নষ্ট হয়ে গেছে, সেই কারণে কিন্তু আপনার বাইকের রেডি পিকআপ কমে যাবে। যখন আপনার বাইকের রেডি পিকআপ কমবে, সাথে সাথে চেক করবেন আপনার বাইকের কার্বোরেটর ঠিক আছে কিনা, বাটারফ্লাই রাবারটি ঠিক আছে কিনা, কার্বোরেটর পিস্টন ঠিক আছে কিনা। দেখতেছেন ঠিক নাই, সেক্ষেত্রে আপনার বাইকের কার্বোরেটর পরিবর্তন করে দিবেন। আর যদি ঠিক থাকে, সেক্ষেত্রে কার্বোরেটর ভালো করে ওয়াশ করে আপনার বাইকের মধ্যে লাগিয়ে দিবেন, আপনার বাইকের রেডি পিকআপ ফিরে আসবে। এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো, সেটি হচ্ছে আপনার বাইকের টেপিট। বাইকের ইঞ্জিনের জন্য বা যে কোনো গাড়ির ইঞ্জিনের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টেপিট।
যদি আপনার বাইকের এডি পিকআপ কমে যায় অবশ্যই আপনার বাইকের ট্রাফিক চেক করবেন। আপনার বাইকের ট্রাফিক যদি অতিরিক্ত জ্যাম থাকে, আপনার বাইকের ট্রাফিক যদি অতিরিক্ত লুজ থাকে, সেক্ষেত্রে আপনার বাইকের এডি পিকআপটি কমে যাবে। আপনার বাইকের এডি পিকআপ ফিরিয়ে আনার জন্য আপনার কি করতে হবে, ফিলার গজ দিয়ে আপনার বাইকের ট্রাফিক সঠিক নিয়মে আপনার অ্যাডজাস্ট করতে হবে। আপনার বাইকের ট্রাফিক কত রাখবেন, যদি আপনি বাজাজের পালসার NS160 এই বাইকটি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার বাইকের ট্রাফিকের মাপ রাখতে হবে। ইনটেক বাল্বের মাপ থাকবে 0.05 mm, এক্সস্ট বাল্বের মাপ থাকবে 0.08 mm। আর আপনি যদি বাজাজের অন্যান্য বাইকগুলি ব্যবহার করে থাকেন, যে বাইকগুলির মধ্যে দুটি ভাল থাকবে, সেই বাইকগুলির ট্রাফিকের মাপ থাকবে, ইনটেক থাকবে 0.05 mm, আর এক্সস্ট থাকবে 0.10 mm। এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে আপনার বাইকের স্পার্ক প্লাগ। বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বাইকের স্পার্ক প্লাগ। আপনার বাইকের স্পার্ক প্লাগ যদি দুর্বল হয়ে যায়, আপনার বাইকের স্পার্ক প্লাগের ইনসুলেশন যদি ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করে নেবেন, সেক্ষেত্রে আপনার বাইকের এডি পিকআপ ফিরে আসবে। এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে আপনার বাইকের ক্লাচ প্লেট। আপনার বাইকের রেডি পিকআপ কমে যাওয়ার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বাইকের ক্লাচ প্লেট। যদি আপনার বাইকের সব কাজগুলি করার পরে দেখতেছেন আপনার বাইকের রেডি পিকআপ ফিরে আসতেছে না, সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাচ প্লেট আপনার বানিয়ার স্কেল দিয়ে চেক করে দেখতে হবে। আপনার বাইকের ক্লাচ প্লেটের ফিটনেস কত আছে, আপনার বাইকের ক্লাচ প্লেটের ফিটনেস থাকতে হবে 2.8। 2.8 এর নিচে যখন চলে আসবে আপনার বাইকের রেডি পিকআপ কমে যাবে, আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হবে, আপনার বাইকের মাইলেজ কমে যাবে, সাথে সাথে আপনার বাইকের ক্লাচ প্লেট পরিবর্তন করে নিতে হবে। না হয় আপনার বাইকের ক্লাচ প্লেটের জন্য আপনার বাইকের সম্পূর্ণ ইঞ্জিনটাই নষ্ট হয়ে যাবে, কারণ একটা জিনিসের সাথে আর একটা জিনিস সম্পর্ক থাকে। আপনার ক্লাচ প্লেটের জন্য আপনার বাইকের অনেকগুলো ক্ষতি হতে পারে। তো আজকে রেডি পিকআপ যদি কমে যায় আপনার বাইকের, সেক্ষেত্রে আপনি কোন বিষয়গুলি চেক করবেন, কোন জিনিসগুলি দেখবেন, এই বিষয়গুলি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের যুক্ত পরিবারকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।